হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই ভিডিওটিতে আপনারা দেখবেন চার রঙের চারটি ভিন্ন ভিন্ন রং, আর এই রঙগুলোই বলে দিবে আপনি কেমন চরিত্রের মানুষ। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক। এখানে আপনি দেখতে পাচ্ছেন চারটি রং। প্রথম রঙটি সবুজ রং, দ্বিতীয়টি নীল রং, তৃতীয়টি বেগুনি রং, আর চতুর্থটি হচ্ছে কমলা রং। এখান থেকে আপনি যে কোনো একটি রং সিলেক্ট করুন, আপনার সময় 10 সেকেন্ড। হ্যাঁ, আশা করি আপনি আপনার প্রিয় রংটি সিলেক্ট করেছেন। এবার শুনুন, আপনি যদি প্রথম রংটি অর্থাৎ সবুজ রংটি পছন্দ করে থাকেন, তাহলে তো বলতেই হবে আপনার অনেক কিছু শেখার আগ্রহ রয়েছে। আর আপনার চরিত্রের একটা ভালো দিক হলো আপনি জীবনে কিভাবে আরও উন্নতি করা যায় এই চেষ্টা করতে থাকেন। আর শুধু তাই নয়, আপনি খুব খোলা মনের মানুষ, অচেনা মানুষদের সাথেও আলাপ করতে আপনি খুবই ভালোবাসেন। এখানেই আপনার সব থেকে বড় সমস্যা, আপনি নিজের জীবন নিয়ে একেবারেই সিরিয়াস নয়। তাই সময় থাকতে নিজেকে নিয়ে ভাবুন, দেখবেন অল্প সময়ের মধ্যে আপনার জীবন অনেক সুন্দর হয়ে উঠেছে। আর যারা নীল রং পছন্দ করেছেন, তারা কথায় কথায় টেনশন করতে ভালোবাসেন। কারণ অকারণে চিন্তা করা এদের চরিত্রের অন্যতম একটি খারাপ দিক, আর এদের মনের ভেতরে অনেক ভয় কাজ করে। তাই এমন মানুষেরা যদি অচেনা মানুষদের সাথে মেলামেশা করতে পারে, তাহলে এদের মনের ভয় অনেকটাই কেটে যাবে, আর মনের জোরও অনেকটাই বেড়ে যাবে। আর যারা বেগুনি রং পছন্দ করেছেন, তারা খুবই সাদাসিধে প্রকৃতির মানুষ। এমন মানুষেরা কর্মক্ষেত্রে খুবই উন্নতি লাভ করে থাকেন, কারণ এক জায়গায় তারা বেশি দিন থাকতে পছন্দ করে না। আর এই ধরনের মানুষেরা যে কেবল নিজের কথাই ভাবেন এমনটি নয়, নিজের পাশাপাশি কিভাবে অন্যকে সাহায্য করা যায় এমনটিও তারা ভাবেন। তাই তো এমন মানুষদের আদর্শ মানুষ হিসেবে ধরা হয়। তবে এদের চরিত্রের একটি খারাপ দিকও আছে, মাঝে মাঝে এরা অপ্রয়োজনীয় বিষয়ে জড়িয়ে পড়ে। তাই তো তারা অনেক সময় মূল লক্ষ্য থেকে অনেক ধাপ দূরে সরে যান। আর যারা কমলা রংটি পছন্দ করেছেন, তাহলে তো এ কথার মধ্যে কোনো ভুলই নেই, আপনি অমায়িক প্রকৃতির মানুষ। শুধু তাই নয়, আপনার আশেপাশের মানুষদের কিভাবে ভালো হতে পারে সে সম্পর্কেও আপনি সারাক্ষণ চিন্তা করেন। এক কথায় আপনি পরোপকারী মানুষ। আর এমন মানুষেরা নিজের মনের কথা সহজে প্রকাশ করতে পারে না, এ কারণেই অনেকে তাদের ভুল বুঝেন, সে কারণে অনেকেই এদের ক্ষতি করার চেষ্টা করেন। তাই মন না চাইলেও নিজেকে সুরক্ষিত রাখতে নিজের মনের কথা একটু আধটু বলতে শুরু করুন। আপনারা কে কোন রঙটি সিলেক্ট করেছেন এবং আপনাদের সিলেক্ট করা রঙের সাথে আপনাদের চরিত্র কতটুকু মিলে গেছে তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই আমাদের কমেন্ট করুন। ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করুন। এবং এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন।